এবারে পার বস্তায় লস হচ্ছে আমাদের এক বস্তা আলু কেনা আছে 1050 টাকা, সেই আলুটা এখন বিক্রি হচ্ছে 650 থেকে 670 টাকায়। আর এবছর আমাদের এত টাকা লস হচ্ছে, এবার তো কোনো সরকার কোনো তৎপরতা নিচ্ছে না, বা সরকারি কোনো মানে বাজার মনিটরিং নাই, নির্ধারিত একটা বাজার করে দেখছে যাতে আমাদের কৃষকদের লস না হয়, আমাদের ব্যবসায়ীদের লস না হয়। গেল বছর আমি 5000 বস্তার আলু রাখছিলাম, প্রথম থেকে ব্যস্তে ব্যস্তে শেষে অল্প কিছু ছিল, তাতে 4-5 লাখ টাকা হয়েছে। এবারও ওই আশায় 4-5000 বস্তা আলু রাখছি, তাতে এখন 600-650 টাকা বাজার, তাতে 8-10 লাখ টাকা লস হবে। গত বছর বেশি দামে দেওয়ার কারণে এখানে আমাদের এক সাথী ব্যবসায়ী থেকে জরিমানা লিয়ে গেছে 30,000, আর এবার আমাদের এই লসের পরিমাণ তো হতেই ওই লসটা ধুয়ে দিয়ে থাকে। এবার আলু নিয়ে যে সমস্যায় মানে আমরা ব্যবসায়ী এবং স্টোর মালিক এবং কৃষক তিনজনই যে আমরা একটা কঠিন অবস্থায় বিরাজ করছি, যেটা হলো আপনারা জানেন যে আলুর এবার দাম নেই, কৃষকেরা এবার আলুতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার থেকে যদি আলুগুলান আপনার ত্রাণে বা ডিজেভের মাধ্যমে যে আলুগুলান বিতরণ করা হয়, তাহলে আমার মনে হয় কৃষক এবং ব্যবসায়ীরা যারা আয়ষ্ঠ বাণী করেছে তারা বাঁচতে পারে। তাছাড়া এই ঋণের বোঝা নিয়ে ব্যাংকের থেকে যে আমাদের স্টোর মালিকরা যে লোন নিয়ে রাখছে, তারা কিন্তু দেউলি হয়ে পড়বে।